কাল্পনিক যে ঘনমূল আছে এই ঘনমূল নিয়ে যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি বরাবরের মতো একটাই কথা বলবো যে আপনারা কখনো অঙ্ক মুখস্থ করবেন না, জাস্ট অঙ্কের নিয়মটা মুখস্থ করবেন। তো আমি বোর্ডে একটি অঙ্ক লিখেছি, এখন এই অঙ্কটা অপেক্ষাকৃত জটিল অঙ্ক, এছাড়া যে অঙ্কগুলো আছে সহজ অঙ্ক। তো দেখেন এই অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদের কিছু রুলস ফলো করতে হবে। কি রুলস? প্রথমে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটাকে যদি ভাঙানো যায় ভাঙিয়ে নিতে হবে। তারপরে কি, একই জাতীয় রাশি যেগুলো থাকবে সেগুলো কমান নিতে হবে। তারপরে হচ্ছে কি, ওমেগা কিউ ইকুয়াল টু ওয়ান। আমি পূর্বের যে ভিডিওটা করেছিলাম এই অধ্যায়ের বেসিক আলোচনা নিয়ে, সেই বেসিক আলোচনায় কিন্তু আমি দেখিয়েছিলাম যে ওমেগা কিউ ইকুয়াল টু অন কিভাবে তৈরি হয়, অন প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু জিরো কিভাবে তৈরি হয়। তো এই জিনিসগুলো না দেখলে পূর্বের ভিডিওটি দেখে রাখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ আপনার ডিপার্টমেন্টের সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবেন পরপর সাজানো আছে। যেমন ম্যাথমেটিক্স ওয়ানের সকল ভিডিও কিন্তু আমার ম্যাথমেটিক্স ওয়ান প্লেলিস্টে চলে যাবেন, গিয়ে দেখবেন সবগুলো পরপর সাজানো আছে। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিও। তো আমরা দেখেন এই যে অঙ্কটি দেওয়া আছে এটার সমান সমান প্রমাণ করতে হবে সিক্স এক্স ওয়াই। তাহলে আমরা প্রথমে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিই, এল এইচ এস, এর অর্থ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমরা এটা প্রমাণ করব। তো আমি এটা মুছে দিচ্ছি, সিক্স এক্স ওয়াই আমি এখানে একটু আলাদা করে লিখে রাখছি, সিক্স এক্স ওয়াই। তো সবার প্রথম কাজটা কি, ভাঙাতে হবে এই অঙ্কটি। জাস্ট যদি নিয়মগুলো ফলো করেন আশা করা যায় সকল অঙ্ক আপনারা করতে পারবেন। তো সিক্স এক্স ওয়াই প্রমাণ করতে হলে সবার প্রথমে ভাঙাবো, মানে এখানে দেখেন কি ভাঙাবো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাও হোল স্কোয়ার, এটাও হোল স্কোয়ার। তাহলে আমরা হোল স্কোয়ার এর সূত্রটা বসিয়ে নিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে সেহেতু সবগুলো প্লাস দিয়ে আমরা লিখতে পারি। তো এক্স ওমেগা, তাহলে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার, এক্স এ স্কোয়ার এ স্কোয়ার করলে কি হয়, এক্স ওমেগা হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওমেগা ইন্টু ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস আপনার ওয়াই ওয়াই স্কোয়ার ওমেগা ফোর। তো দেখেন এখানে ওমেগা ফোর কিভাবে আসলো, ওয়াই এর সাথে স্কোয়ার করলে কি হয়, ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার, তার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয় দুই দুগুণে চার, কিভাবে আসলো। এরপরে এটা প্লাস জায়গা নিয়ে বলে নিচে লিখছি, এক্স স্কোয়ার ওমেগা ফোর প্লাস আপনার টু ইন্টু এক্স ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, তাহলে এখানে হবে টু ইন্টু এক্স ওমেগা স্কোয়ার, মানে টু ইন্টু এক্স ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই ওমেগা প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এই যে আমার সূত্রটা ফেলানো হয়ে গেছে। এর পরবর্তী কাজটা কি, এই যে আমার প্রথম কাজটা কিন্তু হয়ে গেছে যে ভাঙাতে হবে, তো ভাঙানো হয়ে গেছে। এরপরে কি, একই জাতীয় রাশি যেগুলো আছে সেগুলো কমান নেব, তার মানে হচ্ছে যে রাশিগুলো একই রকম আছে সেই রাশিগুলোকে আমরা একটু আলাদা করে লেখার চেষ্টা করব। সেই রাশিগুলো আসলে কি, দেখেন এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, তার সাথে এক্স স্কোয়ার আছে সেটা দেখবো, এক্স স্কোয়ার, এটার সাথে কি আছে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার আছে কোথায়, এখানে এই তিনটা জায়গায় দেখেন এক্স স্কোয়ার আছে। তো আমি ওই তিনটা রাশিকে প্রথমে একসাথে লিখবো, তাহলে প্রত্যেকটা অঙ্কে এরকম থাকবে, প্রত্যেকটা অঙ্কে এ নিয়ে টেন হওয়ার কিছু নেই। তো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা ফোর। এরপরে দেখেন কি আছে, এক্স ওয়াই। তো এটাকে আমি একটু একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিতেও পারেন নাও পারেন সমস্যা, প্লাস দেখেন এখানে এক্স ওয়াই আছে। তো দেখেন এর সাথেও এক্স ওয়াই আছে, আবার এর সাথেও এক্স ওয়াই আছে, তাহলে ওই তিনটা রাশিকে একটু একসাথে। তো সেই জন্য আবার ব্র্যাকেট দিয়ে টু এক্স ওয়াই, এই যে এরপরে কি টু, আমি একটু একসাথে লিখছি ওইগুলাকে, টু এক্স ওয়াই ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কি হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে ওমেগা ইন্টু টু প্লাস ওয়ান মানে থ্রি হয়। তো আপনারা যারা একদম বোঝেন না রুট লেভেলে তাদের জন্য আমি এটা দিলাম, আপনারা চাইলে একবারে ওমেগা কিউ বসিয়ে দিতে পারেন। এরপরে আসেন প্লাস এখানে আছে কি টু এক্স ওয়াই, এই ওমেগা কিউ আর ওমেগা স্কোয়ার দিলে একবারে ওমেগা কিউ,
এই যে এরকম বসাতে পারেন, এখানে যেরকম বসেছি এরকম ডিরেক্টলি বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আসেন যে এক্স ওয়াইয়ের পরে ওয়াই স্কোয়ার আছে কার সাথে সেটা দেখবো। আমার ওখানে জায়গা নেই বলে নিচে লিখছি ওয়াই স্কোয়ার প্লাস, এখানে দেখেন আছে ওয়াই স্কোয়ার ওমেগা ফোর, এরপরে দেখেন এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো হয়ে গেছে, এখন আমরা কমান নিয়ে দেখেন, এবার আমাদের কিন্তু কমান নেওয়ার মতো ফরম্যাটে চলে আসছে। তো আমরা দেখেন প্রথমে কমান নিতে পারি কি, এখান থেকে সবার সাথে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার কমান নিলাম, নিলে থাকে কি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ফোর। এরপরে কি প্লাস, এখানে দেখেন সবার সাথে টু এক্স ওয়াই আছে, মানে এই যে লাইনটা উপরে এই যে লাইনটুকুর সাথে দেখেন সবার সাথে টু এক্স ওয়াই আছে, তো সেই টু এক্স ওয়াইটা কমান নিলাম, কমান নিলে থাকে কি ওয়ান, এখানে ওয়ান থাকছে, এখানে থাকছে প্লাস ওমেগা কিউ প্লাস আপনার থাকছে ওমেগা কিউ, এই যে ওমেগা কিউ। এরপরে দেখেন যে আমরা এরপরে এই নিচের রাশি থেকে কমান নিব, তো ওই নিচের রাশি থেকে কমান নিলে কি হবে, এখানে সবার সাথে ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই স্কোয়ার কমান নিলাম, নিলে হয় ওয়ান প্লাস ওমেগা ফোর, এই যে ওমেগা ফোর প্লাস ওমেগা স্কোয়ার। তো এরপরে দেখেন কি করব, যে এখান থেকে আমরা জাস্ট এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তাহলে ওয়ান, এর পরে কি বলেছি যে ওমেগা কিউ ইকুয়াল টু ওয়ান তৈরি করবো, মানে যেখানে সম্ভব হয় অনলি ওমেগা কিউ করবো, অন্য কিছু না। তো দেখেন যে জায়গায় আসলে ওমেগা কিউ এর বেশি আছে, মানে পাওয়ারটা আমার ওমেগা কিউ এর বেশি আছে, সেই জায়গায় পাওয়ারটাকে ভাঙবো, অন্য কোথাও ভাঙবো না, ওমেগা কিউ আকারে ভাঙবো। তার কারণ কি, আমরা সূত্রে একটা জিনিসই জানি ওমেগা কিউ সমান সমান ওয়ান। তো এখানে দেখেন তাহলে কি করা যায়, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ফোর আছে, তাহলে কি আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা, দেখেন তো এর পাওয়ার যদি ওয়ান দিয়ে দিই, তিন আর এক কত হয় চার হয় না, যেমনটা দেখেন এখানে করেছিলাম, যারা একদম রুট লেভেলে আছেন তারাও আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন। তো এরপরে আসেন যে টু এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওমেগা কিউ সমান সমান কি ওয়ান, সেই মানগুলো বসিয়ে দিয়েছি, এই ওমেগা কিউ সমান ওয়ান, এই ওমেগা কিউ সমান ওয়ান। এরপরে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস দেখেন ওমেগা ফোর, তাহলে ওমেগা কিউ ইন্টু ওমেগা তারপর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, মানে এই লাইন থেকে ওয়ান বসিয়েছি, ওমেগা ফোর আছে তাই ওমেগা কিউ ইন্টু ওয়ান, এরপরে ওমেগা স্কোয়ার বসিয়ে দিয়েছি। এরপরে দেখেন এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা কিউ, এই ওমেগা কিউ এর মান কি ওয়ান, সে ওমেগা কিউ কেন তৈরি করছে, মানগুলো যেন আমরা ওয়ান বসাতে পারি সেই জন্য, তাহলে প্লাস ওয়ান ইন্টু ওমেগা প্লাস টু এক্স ওয়াই ইন্টু এক দুই তিন হয় থ্রি, তাই আমরা তিন বসিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওমেগা কিউ সমান সমান ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই ওয়ান কোথায় গেল, যে পাওয়ার ওয়ান থাকলে সেটা লেখা লাগে। এরপরে আছেন যে এখানে দেখেন এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হবে ওয়ান প্লাস এই ওমেগাটাকে, দেখেন আমরা এবার এইটা তৈরি করতে হবে, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো তৈরি করতে হবে, তো আমরা এই জন্য জিনিসটাকে একটু সাজিয়ে লিখছি, এখানে ওমেগা আছে এখানে ওমেগা স্কোয়ার আছে, তো সেই এই ওমেগাটাকে একটু আগে লিখছি, আপনি আগে লিখতেও পারেন নাও লিখতে পারেন কোনো অসুবিধা নেই, প্লাস ওমেগা স্কোয়ার যেহেতু যোগ আকারে আছে সেহেতু আমরা আগে পরে লিখতেই পারি, গুণ থাকলে কিন্তু আবার আগে পরে লিখতে একটু হিসেব করতে হতো, তিন দুগুণী কত সিক্স এক্স ওয়াই, সিক্স এক্স ওয়াই প্লাস আপনার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা এক্স। এরপরে দেখেন এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান কি জিরো, প্রত্যেকটা অঙ্ক এরকম হবে, আপনি যতগুলো অঙ্ক করবেন সবগুলো অঙ্ক এরকমই হবে, প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
वन प्लस ओमेगा प्लस ओमेगा स्क्वायर समान समान कि जीरो তাহলে এটা কি হয় জিরো প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস জিরো তাহলে এখানে কি হবে সিক্স এক্স ওয়াই এই দেখেন সে প্রমাণ হয়ে গেছে কিন্তু তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এইচ এস মানে রাইট হ্যান্ড সাইড তাহলে এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল এখন এই যে প্রমাণ হয়ে গেছে এছাড়াও আপনারা যদি সকল অঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার ম্যারাথন প্লে লিস্টে চলে যেতে পারেন সেখানে প্রত্যেক অধ্যায়ের অঙ্ক দেখবেন টপিক অনুযায়ী সাজানো আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।